ম্যাডাম, এখনো ঠিক করা যাবে না, একটু সময় লাগবে। আপনি একটু একা থাকতে পারবেন? আমি দেখে আসি আশেপাশে কোথাও থাকার জায়গা হয় কিনা। এখানে তুমি থাকার জায়গা কোথায় পাবে? তার চেয়ে দেখো কোনো ওয়ার্কশপ পাও কিনা। আচ্ছা, আমি একটু খোঁজ করে আসি। যাও। কথা নাই, বাত্রা নাই, মোকো দরকার কি? এই অন্ধকারের মধ্যে রাস্তায় কি? ওটা কি তোমাকে গাড়ি খারাপ হয়েছে নাকি? গাড়িতে আমাদের ম্যাডাম আছে, এখানে এসে গাড়িটা খারাপ হয়ে গেল। ভাই, আশেপাশে কোনো দোকান মানে গ্যারেজ ট্যারেজ নাই। এগুলোতে যাই দেখুন নাকি। যা দেখ, লান যাই। কি হয়েছে বুঝতে পারতে আছি না, কি করবো? ছেলে, তোমরা কি গাড়ির মিস্ত্রি? দেখো তো ঠিক করতে পারো কিনা। যদি পারো যত টাকা লাগে তত টাকা দেবো, আর যদি তুমি না পারো তাহলে তোমার ওই ওস্তাদ মিস্ত্রিকে ডাকো। ওস্তাদ, চলে আয় টিপো। ভাই, একটু সাহায্য করেন। আরে, আর চলে যাচ্ছ কেন? আমি তো বললাম টাকা দেবো। অন্ধকার রাত, আশেপাশে জঙ্গল, কোথায় যাবো? জঙ্গলে রাত কাটাতে বল। ভারী অসভ্যত, একটা মিস্ত্রির এত বড় কথা। ম্যাডাম, আপনি ভিতরে গিয়ে বসেন, গালাগালি করলে ওরা শেষে যদি চলে যায় তো আমরা কোথায় যাব? খুব বিপদে পড়ে যাবো তো। যাও, তুমি গিয়ে দেখো। তোমাকে ওই গাড়ির কন্ডিশন ভালো না, ওস্তাদ না দেখলে ঠিক করা যাইবে না, ওস্তাদ আমি দেখতে পারবে না। তোমরা ইচ্ছা করলে মোগলকে ওই কারখানায় থাকতে পারো, এই রাত্রিটুকুই থাকবা খালি কারখানায়। হয় আর গাড়ি? গাড়ি এখানে থাকবে, কেউ একজন আইয়া ঘুমাইবে। মোগো ঘর ওই কাছেই জঙ্গলের মধ্যে। ম্যাডাম, শুনতে পেয়েছি, চলো। এদেরকে বিশ্বাস করা ছাড়া এখন আর কিছুই করার নেই। দেবো, পিছনে বসা। আপা, আপনি ওই পিছনে বসেন। স্টুপিড, তুমি আরো পিছনে গিয়া বসো।
আবার আপনি এইখানে বল মুই এই ওস্তাদের খাবার দিয়ে যাই। এই তুমি মোল গেল। এই ছেলে শোনো, এই বনে বাঘ আছে নাকি? বাঘ এইখানে নাই, তাই ও দূরের জঙ্গলে আছে। মাঝে মধ্যে দুই একটা পথ ভুল করে এদিকে আইয়ে পড়ে আর কি। তোমাদের কাছে বন্দুক আছে নিশ্চয়ই? এই বন্দুক দিয়ে কি হইবে? মোর ওস্তাদের যা সাহস, একেবারে বীর বাহাদুর। বাহাদুর না, বাহাদুর না, প্রিয়। প্রিয় কি? মোর ওস্তাদের নাম প্রিয়। একটা গাড়ির মিস্ত্রির নাম প্রিয়? স্ট্রেঞ্জ। মিস্ত্রি কইবেন না, মোর ওস্তাদ কখনো মিস্ত্রি না। তাহলে কি বলবো, ইঞ্জিনিয়ার? ম্যাডাম, আমি রাতে গাড়িতে গিয়ে ঘুমাই, রাস্তার মাঝখানে এত দামি গাড়ি ফেলে রাখা ঠিক হবে না। আমার এখানে থাকাটা উচিত কিনা আমি তো সেটাও বুঝতে পারছি না। কাল আমার জরুরি মিটিং, পৌঁছতে না পারলে ভারী মুশকিল হয়ে যাবে। সকালটা হলে আমি এদের নিয়ে গাড়িটা ঠিক করে ফেলবো, তাহলে রাতে কি গাড়িতে থাকবো? কিন্তু ম্যাডাম, আপনি এই ঘরটায় দরজা বন্ধ করে থাকবেন, এরা লোক মনে হয় খারাপ না। আমাকে তোমার বুঝ দেওয়ার কোনো দরকার নেই, আর মিস্ত্রি ফিস্ত্রি লোক কতটাই আর ভালো হবে। ম্যাডাম, এদের এখানে থাকতে হবে, বিপদে যখন পড়েছি তো ওদের না রাগানোই ভালো। আমি তোমাকে বলেছি না, আমাকে বোঝাবার চেষ্টা করবে না, যাও বাইরে যাও, আমি রেস্ট নেব। আচ্ছা, ওদের লোকের ব্যাপারটা বুঝে নি। ওস্তাদ, মহিলাটা খালি ক্যাটক্যাট করে। মহিলারা একটু ক্যাটক্যাটই হয়, বেশি কথা বলে, ফলে বিরক্তিকর। বেশি কথা কয় না ওস্তাদ, তো একটু রাগি, খালি করা করা কথা কয়। আপনারে মিস্ত্রি বলছে। মিস্ত্রিকে মিস্ত্রি বললে কি করা কথা বলা হয়? পাগল, তরকারি দে। আপনি কি মিস্ত্রি? না হয় মুই হইলাম গিয়ে মিস্ত্রি। তুই হলি গিয়ে মিস্ত্রি আর আমি না? আরে, আমি হলাম হেড মিস্ত্রি, তুই হচ্ছিস আমার অ্যাসিস্ট্যান্ট। না, মোড়েও না, কোনো সময় আপনি মিস্ত্রি না, মুই হইলাম মিস্ত্রি। আপনারা যে মিস্ত্রি কয়, হ্যারে মুই একটা গালি দিমু, শালা। ছি টিপু। আবার কয় কি না, একটা মিস্ত্রির নাম পিরিও। আমার মনটা যা চাইছিল ওস্তাদ। টিপু, আসলে ভুল লোকের ভুল নামই হয়, সঠিক জায়গায় সঠিক নামটা হয় না। সবার কাছে যে অপ্রিয় তার নামই হয় প্রিয়। এই বৈপরীত্যই মানুষের জীবনের যন্ত্রণার মূল সুর। একটা মিস্ত্রির কথার বাহার আছে। আমারও জীবনে যখন অপ্রিয় পরিণতি শুরু হয়েছে, তখন থেকেই প্রিয় নাম হয়েছে। গলাটা খুব পরিচিত মনে হচ্ছে, শুনেছি। জাটিপু, ওদের খেতে দেখ, রাতটুকুই কিন্তু থাকবে, এর বেশি নয়। ওস্তাদ, গাড়ি যদি সকালবেলা ঠিক না হয় তাহলে ওনারা কোথায় যাইবে? যেখানে খুশি জাহান্নামে, দরকার হলে বাসে করে পাঠিয়ে দিবি, আমার চোখের সামনে যেন না দেখি। আমি তো আনতেই চাইনি, তোর অনুরোধে আমাকে আনতে হবে। এখন ব্যবস্থাও তো কি করতে হবে? স্টুপিড, অভদ্র। কিন্তু তো গলাটা আপনার খাওয়ান দিতেছে। শোনো, তোমার ওস্তাদের নাম কি যেন বললে? হ্যাঁ দিয়ে আপনার দরকার কি? ওই মিস্ত্রি টিস্ত্রিদের কোনো নাম থাকে নাকি? হ্যাঁ দিয়ে বড় লোকের কি দরকার? তুমি আমার উপর খুব রেগে আছো না? আসলে আমি ওভাবে বলতে চাইনি, বুঝতেই তো পারছো, রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল, তোমরা যদি ডেকে নিয়ে এখানে না আসতে তাহলে আমাদের কি অবস্থা হতো বলো? এসব ভেবেই তখন কইছিলাম না, মোর ওস্তাদের নাম পিরিও। মোর ওস্তাদ খাতায় কত কি লেহলাই করে, অনেক পড়ছে। তা এখানে মিস্ত্রিগিরি করছো কতদিন? আবার মোর ওস্তাদের আপনি মিস্ত্রি কইলেন?
আচ্ছা ঠিক আছে, এখানে ইঞ্জিনিয়ারিং করছে কতদিন? আসলে আপনি মানুষটাই ভালো না, মোরই ভুল হয়েছে। আপনার মই ইঞ্জিনিয়ার বলতে বলছি, খালি খালি খোসা মারেন। মোর ওস্তাদ ঠিকই কইছে, মুই এই তরকারি লই যাইতে আছি। গলাটা কার, কে আমি চিনতে পারছি না কেন, এত চেনা লাগছে। দেখতো কি হলো, যত সব উপদ্রব, অসভ্য, অভদ্র, ছোট লোক, কেউ ভয় পেলে এরকম মজা দেখে। এই টিপু, আপনি আবার বাইরে আইছিলেন কার কথা মতো? মোর ওস্তাদ ওই মেয়েদের পছন্দ করেন না, খাওয়া দাওয়া শেষ করিয়া একটু বাইরে ঘুমাই বেহন, আপনি থাকবেন ঘরে। মোগো ওই একটাই ঘর, আপনার ওই বাইরে আইবেন না, ওস্তাদ রাগ করবে হেলে। আরে আশ্চর্য ব্যাপার তো, আমি ঘরের মধ্যে বন্দি থাকবো? ম্যাডাম, এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে। দেখেন, আমি আসার সময় আমার সামনে একটা বিকট জন্তু পড়েছিল, তার বয়ে দৌড়াতে গিয়ে কাটায় পা লেগে কতখানি কেটে গেছে। টিপুভাই জান, আমি রাতে তোমার সাথে থাকবো, ওই গাড়ির কাছে আর যেতে পারবো না। হ্যাঁ মই দেখবো, মানে লাও মোলাকে ভাত খাবা লাও। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। যখনই সুধাই যোগ বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে, কি আছে হোতায় চলেছি কিসের অন্বেষণে। ওকে, আপনাদের ইহানো কিছু খান নাই, রান্দা বুঝি ভালো হয় নাই। তোমার ওস্তাদের নামটা যেন কি বলেন? দেখো এই লই এই পাঁচবার শিখাইলেন। গলাটা যেন গাড়ির যা কন্ডিশন, মনে হয় সময় লাগবে। তুমি এক কাম করো, ওই তোমার ম্যাডামরা লইয়া সকালবেলা একটা বাস উঠে চললে যাইও। বলেন কি, এই রাস্তা দিয়ে বাস চলে? ওই মাঝে মধ্যে দুই একটা চলে, তা প্যাসেঞ্জার নেয় না। অত কথার কাম কি, তুমি তোমার ম্যাডামরা লই চললে যাইবা, মোর ওস্তাদ ওই মেয়ে মানুষ পছন্দ করে না। টিপু ভাইজান, কি আপনার ওস্তাদ বিয়ে শাদি করেন না কেন? এই অত খবরের দরকার ডাকি, নিজের কাম করো, ফালতু পেশা না। বুঝলাম, এই জন্য যে চেয়ারও ছবি তো সুন্দর, একটু রাগে রাগে বাবার বাস আর কোন হানে। অত কথা বলো কেন, বেশি কথা বলা মানুষ পছন্দ করে না মোর ওস্তাদ, মুইও করি না। কম কথা বলা হইলে বুদ্ধিমানের কাম, রোগটা কোন হানে। Thank you.
এখানে আপনি? তুমি প্রিয়? তোমার ভাইয়াকে জানিয়ে দিয়েছো তো বিয়ের পর তুমি আমাদের বাড়িতে থাকছো? সেটা বোধহয় হবে না, আমাদের আত্মমর্যাদা বোধটা খুব টনটনে। তুমি এখন এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে যে তোমার সাথে আমার কোনোদিনই বিয়ে হবে না। আমি কিন্তু আগের মতোই বলছি, তুমি যেন হঠাৎ বদলে গেলে। আমি বদলে গেছি এই জন্য কারণ এছাড়া আমার বাবা বিয়েতে রাজি হবেন না। আর আমাকে ঘর জামাই হতে হবে জানতে পারলে আমার ভাই এই বিয়েতে রাজি হবেন না। তোমার ভাই বিয়েতে রাজি না হলে কিছু যায় আসে না, কারণ বিয়ের পর তুমি থাকছো আমাদের বাড়িতে। চমৎকার সলিউশন। যার ভাই একটা ওয়ার্কশপ বানিয়ে তা দিয়ে তার এক ভাইকে ইঞ্জিনিয়ার বানাতে পারে, অসময়ে তাকে ফেলে দিতে তোমার বাধবে না নেহার? তোমার না বাদলেও আমার বাদবে। আমার ভাই খুবই অসুস্থ, আমার জন্য খেটে খেটে অসুস্থ হয়ে পড়েছেন। আমার ভাবি আর পিন্টুর জীবনে অনিশ্চয়তা নেমে এসেছে। এই সময় যদি আমি ভাইয়ার পাশে গিয়ে না দাঁড়াই, তার মানে সেই ওয়ার্কশপে মিস্ত্রি হয়ে তুমি কাজ শুরু করবে? ভাইয়াকে অবসর দিতে হবে। আর বাইরে পড়তে যাওয়ার জন্য যে স্কলারশিপটা পেয়েছো সেটা বাদ। ভাইয়ার শরীরটা অসুস্থ। আমার বাবা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, আশা করেছিলেন। ভাবির জীবনে অমানিশার কালো ছায়া নেমে এসেছে, আমাকেই তা সরাতে হবে। আর আমার তোমাকে নিয়ে দেখা এতদিনের সব স্বপ্ন? পিন্টু আমার ভাইপো, 8 বছরের, তার জীবন আমাকেই গড়তে হবে। আমার আশা, আমার ভালোবাসা? আমার সামনে দৈন্য, তোমার সামনে বৈভব, প্রাচুর্য। তুমি সাবের, তুমি নেহার, আমরা দুজন যখন শুধু একা থাকি তখন তুমি আমাকে প্রিয় বলে ডাকতে। ডাকতাম নাকি? আমার মনে করতে ইচ্ছে করছে না, কারণ তুমি আমার জীবনে প্রিয় না, অপ্রিয়। প্রিয়? তোমার মুখে এ নামটি আর নাই বা উচ্চারণ করলে। প্রিয়, আমার দেওয়া নামটা তুমি এখনো ধরে রেখেছ। তোমার দেয়া বলে নয়, আমার অপ্রিয় জীবনের পথ চলাকে আমার প্রিয়ত্বে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা। তোমার অহংকার এখনো কমেনি না? এই গহীন জঙ্গলে জনমানবহীন পরিবেশে বাস করছো, অথচ তবুও তোমার মুখে চাটাং চাটাং কথা, তাই না? সারাদিনে একটা মানুষের সাথে কথা বলার সুযোগও তো বোধহয় তোমার হয় না। হয় না, মানুষের সাথে কথা বলতে আমার ভালো লাগে না, মানুষের কথা অপ্রিয়। অপ্রিয় যদি হয় তাহলে তার বিরহে এই গহীন অরণ্যে এরকম সন্ন্যাস জীবন যাপন করছো কেন? সন্ন্যাস জীবনযাপন কেন? কোথায় তোমার সংসার? ঢাকায়। বিয়ে করেছো? বাহ, প্রায় বুড়ো হয়ে যাচ্ছি, বিয়ে করব না? তোমাকে আমি অন্যরকম ভেবেছিলাম। কিরকম? তোমার জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাব, কাঁদতে কাঁদতে দু চোখে নদী বয়ে যাবে, যা তুমি করছো? আমি? সরি, আমার বিয়ে হয়ে গেছে।
আমার স্বামী আমেরিকা থেকে ফিরেছেন, আমি সেখানেই যাচ্ছি দেখা করতে। বাবা আমার ছেলেকে নিয়ে দুদিন আগে চলে গেছে। কি নাম রেখেছো? প্রিয়। ওই তো আমার জীবনের সবচেয়ে প্রিয়। বাহ, এতদিনে তাহলে প্রিয় অপ্রিয় বুঝতে শিখেছো। বুঝতে আগেও পারতাম, কিন্তু বোঝাতে যে ব্যর্থ হয়েছি সেটাও বুঝতে পেরেছি অনেক পরে। তোমার কথা বলো, মানে তোমার বউ, তোমার সংসার, এই এই সব। তোমার ভাই কেমন আছেন, যার জন্য আমাদের সম্পর্কই রইল না? অসুস্থ বলেছিলে? মারা গেছেন। সে কি, কবে? তোমার বিয়ের পরে? বিয়ের আগে। উনি মারা যাওয়ার পর তুমি বিয়ে করলে? তাহলে তোমার ভাবি পিন্টু ওদেরকে কে দেখছে? তোমার বউ? তাই তো উচিত, দেখবে বলেই তো তাকে বিয়ে করেছি। আর তাছাড়া একজন ওয়ার্কশপের মিস্ত্রিকে যেমন মেয়ে পছন্দ করবে, তেমন মেয়েকেই বিয়ে করেছি। তোমার মতো সুন্দরী, শিক্ষিতা, ধনীর দুলালি হলে তো দেখতো না। তাছাড়া একটা ব্যাপার আমাকে ভারী অবাক করছে, আমার ভাইপো নাম পিন্টু, একবারই তোমাকে বলেছিলাম, তোমার মতো ধনীর মেয়ের তো সেটা মনে থাকার কথা নয়। তাই নাকি, আশ্চর্য, আমার মনে আছে। পৃথিবীতে তো অনেক অবাক কাণ্ডই ঘটে, সেরকম এখানেও ঘটেছে। কেমন করে যেন নামটা আমার মনে রয়ে গেছে। যাও, ঘুমোতে যাও। রাত জেগে ক্লান্ত হয়ে গেলে এতদিন পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দটাই হয়তো মাটি হয়ে যাবে। অন্তত মানুষ নয়, মানুষের কান্না শুনতে হলে এই জঙ্গলকে বেছে নিতাম না। তুমি কি আমার উপর রাগ করে মানুষকে দেখতে পারো না? আমি তোমার উপর রাগ করব? রাগ তারই উপর করা যায় যে রাগের মূল্য বোঝে। প্রিয়, তুমি আমাকে অপমান করে খুশি হচ্ছ না? নিহার, তোমার ঘুমোতে যাওয়া উচিত, আমি এখন ঘুমাবো। ঘুমাও না, আমি কি তোমাকে বাধা দিচ্ছি? আমার ঘুম আসছে না, আমি বসে আছি। তোমার অসুবিধা কোথায়? তোমার কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে, আমি বিরক্ত হচ্ছি। আমি এখানে ঘুমাবো আর আমার পাশে বসে থাকবে পরস্ত্রী, এটা নিশ্চয়ই ভালো লাগার বিষয় নয়। তুমি আগের মতোই অভদ্র আর অহংকারী রয়ে গেছো। মানুষের স্বভাব বদলায় না, সময় টানা পড়লে সামান্য পরিবর্তিত হয় হয়তো। একটা মশার কামড় যেন বাঘের কামড়। বাসার
বাঘের কামড় উনি জীবনে জানি কত খাইছে, মহাশয়ের কামড়ে যার এই অবস্থা বাঘের কামড় খাইলে না জানি কি হইবে। ভাই টিপু, কি তুমি কি দু একবার বাঘের কামড় খেয়েছো মনে হয়? হ্যাঁ দুই একটা খাইছি মনে হয়, এককালে যে খাই নাই ও কথা পাওয়া যাইবে। বাঘ নাকি? মনের ভুলে ওর অনেক কিছু শোনা যায়, বাঘ না হইলেও মনে হয় বাঘ ডাকছে। ভয়, তুমি ভয় পাইছো তো? কে আসি টিপু ভাইজান, সব কথা কি বলা যায়? হ্যাঁ জীবজন্তু ভূত পেতে তো হইতে পারে, পৃথিবীতে কত ধরনের রহস্য আছে সব রহস্য কি মানুষ বলতে পারে বা জানে? টিপু ভাইজান তুমি এত কঠিন কঠিন কথা বলতে জানো। মইনা মইনা মোর ওস্তাদ, মোর ওস্তাদ কত কঠিন কঠিন কথা কয়, জ্ঞানী মানুষ তো, অনেক শিক্ষিত, অনেক পরে বুঝলো। এই বিরান এলাকায় এমন জঙ্গলে এত বড় শিক্ষিত জ্ঞানী মানুষ আছে কেউ ভাবতে পারবে না। এদিকেই তো কইছি এর ভিতরে অনেক রহস্য আছে। তোমার তো অনেক সাহস, জেগে থাকলে কেউ এসে আমাদেরকে মেরে ফেলতে পারবে না। হ্যাঁ এটা ঠিক কইছো, তাই ওই সকালবেলা মোর ওস্তাদ ঘুম থেকে উঠে যদি দেখে মোর চোখ খুলাল তাহলে মাইন্ড করতে পারে। তুমি যখন কইছো আর কি আর করা, তুমি হইলে মগো মেহমান, এই মেহমানের মনে দুঃখ রাখতে হয় না। তোমার জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাবো, কাঁদতে কাঁদতে দু চোখে নদী বয়ে যাবে, প্রায় বুড়ো হয়ে গেলাম, বিয়ে করবো না? ভালোই তো, আমিও তো চেয়েছি প্রিয় সুখে থাক। পৃথিবীতে কারো জন্যেই কারো দিন আটকে থাকে না, কর্মব্যস্ততায় কর্মক্লান্তিতে অবসন্ন একটি একটি ক্ষণ শুধু কেটে যাচ্ছে আমার। নিহার ভালোই আছে, ভালো থাক এটাই তো চেয়েছিলাম, ভালো আছে বলেই ও বেঁচে আছে, খারাপ থাকলে সে ব্যথাও সইতে পারত না। প্রচণ্ড অভিমানী, ভালোই আছে, থাক ভালো থাক, আমাকে ভুলে গেলে ভালো থাকবে। নিহার ভয় পেও না, আমি বাইরে আছি। প্রিয় প্লিজ তুমি ভেতরে এসো, প্রিয় প্লিজ। কেন প্রিয়? আমি তো তোমাকে আর কোনোদিন কোনো রিকোয়েস্ট করতে পারবো না, এটাই আমার শেষ অনুরোধ। তুমি বাইরে, তুমি কেন এমন করছো? আমি তো বাইরে ভালোই আছি। দেখো আমি আজকে এখানে আছি বলে তোমাকে বাইরে ঘুমাতে হচ্ছে, বাইরে আমি কি যেন আওয়াজ টাওয়াজ পাচ্ছি, গর্জন টর্জন শুনতে পাচ্ছি। তোমার যদি কিছু হয় ভাবি, পিন্টু তোমার স্ত্রী
ওদের কি হবে? ভাবি নেই। নেই মানে ভাবিও? হ্যাঁ। তাহলে তো তোমাকে আরো বেশি করে বাঁচতে হবে। ভয় নেই, ভয়ঙ্কর প্রাণী ধারে কাছে নেই, অভ্যেস নেই বলে মনে হচ্ছে এটা খুব সাংঘাতিক জঙ্গল। আসলে সাংঘাতিক জঙ্গল আরো অনেকটা ভেতরে। তুমি ঘুমো, ভয় নেই। তবু তুমি বসো, আমরা ঘুমাবো না, গল্প করবো, রাত তো বেশি নেই। সেটা ভালো দেখাবে না। আর তাছাড়া একজন সাধারণ মিস্ত্রির ঘরে সারা রাত থাকাটা তোমার স্বামী ভালোভাবে নাও নিতে পারে। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাছাড়া আমার স্বামী অনেক প্রোগ্রেসিভ, আর আমি আমার স্বামীর জন্য তোমার জীবন বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তুমি আমার কম আপন না। লজ্জা পাওয়ার কিছু নেই, এখানকার কথাগুলো কেউ শুনেনি, শুধু আমি ছাড়া। শুনলেও কিছু যায় আসে না। আমি এসব স্বামী টামিকে পাত্তা দিই না, এটা তুমি ভালো করেই জানো। না, এই কথাটা জানতাম না, কারণ স্বামীকে সহ তোমার সাথে আমার মোলাকাত হয়নি। যখন তোমাকে জানতাম তখন তুমি স্বামীহীন, আর এখন? এখনো স্বামীহীন। তার মানে? মানে আমার বিয়ের পর থেকে আমার স্বামী দেশের বাইরে থাকে, তো আমি স্বামীহীন নই। আর স্বামী থাকলেই বা কি? স্বামী থাকলেই কি একজন মানুষ তার ভালোবাসা ভুলে যেতে পারে? তুমি আমার জীবনে প্রথম। এখন আমার স্বামী এসে যদি দাবি করে সেই আমার জীবনের সর্বস্ব, সেটা কি সঙ্গত? নাকি সেটা মেনে নেওয়া যায়? আমার ভালোবাসা, আমার প্রেম, আমার ভালোবাসার মানুষটিকে আমি কি ভুলতে পারি? তা কি সম্ভব? সম্ভব। আমার জীবনে তোমার অস্তিত্ব ছিল, ছিল প্রেম, ভালোবাসা। কিন্তু আমার প্রেম যখন ব্যর্থ হয়েছে, ব্যক্তি স্বার্থ, উচ্চাকাঙ্ক্ষা এবং ধনী গরিব যখন বাধা হয় কোনো সম্পর্কের মাঝে, তখন আমি মনে করি সে সম্পর্কের সকল স্তরে ইতি টানা উচিত, যেমন আমি টেনেছি। আমার যত ভালোবাসা তার সবটুকু এখন আমার একটি জায়গায় কেন্দ্রীভূত। আমার মতো একটি নিছক গাড়ির মিস্ত্রির উপযোগী যে পরিবারে মেয়ে পাওয়া যায়, ঠিক সেরকম একটি অতি সাধারণ মেয়েকে আমি বিয়ে করেছি, আর তাকেই আমার সমস্ত সত্তা দিয়ে গ্রহণ করেছি, ভালোবেসেছি। এখন সেই আমার সব। তোমার কোনো স্থান নেই সেখানে, তোমাকে আমি ভুলে গেছি। কষ্ট পেয়েছো জানি, কিন্তু বাস্তবকে তোমার মেনে নিতে হবে। স্বামীকে ভালোভাবে মেনে নাও, সুখী হবে। নেহার, ভালোবাসার তীব্রতা তোমার এতদিনে নিশ্চয়ই কমে গেছে। কোনো দুঃখ, কোনো কষ্ট সারা জীবন থাকে না। আমাকে তোমার বোঝাতে হবে না, আমার বয়স হয়েছে, আমি এখন অনেক কিছু বুঝি। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তাই আমাকে মানতে তোমার কষ্ট হচ্ছে। কিন্তু প্রিয়, তুমি নিশ্চয়ই আমাকে মনে রেখেছো। তোমার ভালোবাসায় ভাগ বসাতে আমি চাই না। তোমার বাড়িতে এসে তোমাকে বিপদে ফেলতেও আমি পারি না। তোমার এত সাধের স্ত্রীর তাহলে কি হবে? তুমি এই ঘরেই থাকো, আমি বাইরে থাকব, সেটাই সঙ্গত। ভয় করবে না? না। ভয়ঙ্কর প্রাণী এলে? এলে আসবে, কি করবে, মেরে ফেলবে? ফেলতেও তো পারে। ফেলে মরে যাব। তোমার স্বামী সন্তানের কি হবে? তারা আমার স্বামী, আমার সন্তান, তাদের কথা আমাকে ভাবতে দাও, তোমার মাথা না ঘামালো চলবে? সে তো নিশ্চয়ই, আমার মাথা ঘামানো উচিত নয়। কথাটা মনে রাখলে আমি খুশি হব, আর এই অযাচিত উপদেশ না দিলে আরো খুশি হব। সে তো অবশ্যই, উপদেশাহি মূর্খানাং প্রকোপায় ন শান্তয়। কি বললে তুমি? কিছু বলিনি, সংস্কৃত সাহিত্যে এই শ্লোকটি আছে, বলতে ইচ্ছে হলো তাই বললাম। এরকম অকারণ কথা না বললে আমি খুশি হব। সে তো নিশ্চয়ই। বাইরে রাত্রি যাপন করবে ঠিক করলে? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে এখানে ঘুমাই। আচ্ছা ঘুমাও, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা শোনো, সাবধানে থেকো আর সারা রাত জেগে থাকার চেষ্টা করো, কোনো রকম বিপদ ঘটলে যেন পালাতে পারো। এত রাতে জঙ্গলে আমি পালাবো কি করে? তাহলে আমাকে ডেকো। আচ্ছা আমি যেতে পারবো না? আচ্ছা তুমি আরেকটা কাজ করো, করতে পারো, তুমি তো খুব ভালো গান গাইতে পারো।
তুমি জোরে গলা ছেড়ে রবীন্দ্রসঙ্গীত গাও। সরি, আমি আবার উপদেশ দিয়ে ফেললাম, মানে জোরে গান গাইলে কোনো আওয়াজ কানে আসে না, তো তাই ভয়টা কম লাগে। আমি কি বোঝাতে পেরেছি? পেরেছো। ওকে, আমি যাচ্ছি তাহলে। আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, যাই। যাও, যা বলেছি মনে রেখো। কিন্তু বনে থাকতে থাকতে এই পশু টুসু হয়ে যাচ্ছে। তুমি যাও আমার সামনে থেকে। মাঝে মাঝে তোমাকে আমার অসহ্য লাগে। মাঝে মাঝে? সব সময় নয় তো। না, তাহলে আমাকে আগে থেকে বলে দেবে, যখন আমাকে একেবারে অসহ্য লাগবে আমি আর তোমার সামনেই আসবো না। আর যখন আমাকে ভালোবাসবে তখন চোখে চোখে চেয়ে শুধু ভালোবাসার কথা বলবে। তাহলে আমি এখন তোমার সামনে থেকে যাই। প্রিয়, প্লিজ থাকো। নিহার, প্লিজ থাকো। প্রিয়, প্রিয়, নিহার, আজ রাতটা না হয় আমরা বসেই কাটিয়ে দিই। মোর মনে হয় ভোরই আইতে আছে। সকালটা হলেই আমি গাড়ির কাছে চলে যাব, যদি রাতের বেলা কেউ গাড়ি নিয়ে যায় তখন। এই জঙ্গলের মধ্যে বেড়াইতে ছাড়া কোনো মানুষ জনায় না, তোমরা অত বড় গাড়ি নেবে কেনা? না, অনেক দামি গাড়ি তো, তাই ভয় লাগে। এই জঙ্গলের জীবজন্তু দামি কম দামি বোঝে না, ওরা তোমার গাড়ি খাইতে পারবে না। আরে, জীবজন্তুর কথা বলছি না তো, মানুষজন নাই। আছে, উপজাতি, তোমার আমার মতো না। ও, ওরা সুর হয় না মানুষের মতো? আরে মর জ্বালা, ওরা মানুষ না তাই কি, তোমার মতো ভূত। কেউ ভাই জান, তুমি শুধু বয়ের কথা বলো। রাতের বেলা ভূত সাহেবদের নাম নেওয়া ভালো না, ওরা শুনলে বাড়ি রাগ করবে। ওরে বেড়া ভিতর ঢিল, আমি নিজে চোখকে দেখেছি। অবশ্য অনেক জ্ঞানী পণ্ডিত মানুষ অনেক সময় ছোটখাটো ভুল করে। মোর ওস্তাদ কোনো সময় ভুল করে না, যে কয় মোর ওস্তাদ ভুল করে হ্যারে মুই একটা গালি দিই। শালা, গালি দাও, আমি কিছু মনে করি না। শোনো, 7 বছর আগে আমি তখন ম্যাডামের ওখানে সবে চাকরি পেয়েছি। অবশ্য তার আগে অন্য গাড়ি চালাইতাম তাদের অফিসের আর কি। একদিন ম্যানেজার সাহেবকে নিয়া ম্যানেজার সাহেবের গ্রামে গেছি, আর ওই গ্রামের মধ্যে একটা ভূত তোমার জাপটাই ধরছিল। আরে জাপটা জাপটি না, শোনো না। কি? আমি সন্ধ্যার পরে, একটু রাত হয়েছে, হ্যাঁ, তখন আমি রাস্তা দিয়ে এঁটে নদীর পাড়ে গেছি। হ্যাঁ, দেখি নদীর পাড়ে একটা সাদা বউ বসে আছে। হ্যাঁ, তা কি হয়েছে? ওই নদীর পাড়ে একটা সাদা বউ বইয়ে থাকতে পারে না? তা পারবে না কেন? শোনো না আগে কি হয়েছে। আমি দেখলাম, হ্যাঁ, এত রাতে নদীর পাড়ে একা বউ, আমার কেমন জানি সন্দেহ হলো। আমি গেলাম, এটা বথ। হায়, আমি কাছে গেছি অমনে দেখি বউটা উঠে দাঁড়ালো। দাঁড়ালো তো দাঁড়ালো, আমি সামনের দিকে গেলাম বউটার মুখ দেখার জন্য। আরে বেড়া, অত রাতে তুমি একটা মাইয়ে মানুষের মুখ দেখার লাগিয়ে ঘুর ঘুর করতে আছো? তুমি তো মানুষটা মোটেও ভালো না। না টিউ ভাইজান, কি মানুষ আমি খুবই ভালো। ভাবলাম এত রাতে কারো বাড়ির বউ হয়তো রাগ করে জীবন বিসর্জন দিতে নদীর পাড়ে গেছে, এই ভেবে সামনে গেলাম। গিয়েই তো অবাক, কি দেখলা? ভূত? কিছুই না।
কিছুই নাই, কিরকম কথা কথা পুরো কইতে পারো না? আর পুরো কথা থাকলি তো বলবো। ও আবার কয় কি? আরে দেখছো না কি, হেডে তো কবা দেখলাম, কিছুই নাই। আরে মর্যাদা কিছুই নাই মাইনে ডাকি, মুখ নাই মুখ না, মুখ নাই মুখের জায়গায় কিছু নাই, নাক মুখ চোখ কিছুই নাই। সে কি বিটকেল রে ভাই, দিব্যি বউয়ের মতো দেখতে, শুধু মুখটাই নাই, মুখ নাই। এই আবার হয় নাকি? হয় মানে যেমনি দেখলাম মুখ নাই, অমনি মারলাম তো, আজ তো কি কাল তো, পিছন থেকে অমনি হাসি দিল মেয়ে মানুষের গলায়। ওরে বাপরে, এই মুখ নাই আবার হাসে কামড়ে। হ্যাঁ তাহলে বোঝো ব্যাপারটা কি হলো। বেড়া ভেতুরটি, তুমি ভয় পাইছো হাইলে কেরম দেখছো? এটা তোমার মনের ভুল, চোখের ভুল, ভূত বলতে কোনো জিনিস নাই। ওস্তাদ বলছে যারা ভয় পায় তারা ওইরকম দেখে, এত অবশ্য তোমার কিছু করার নাই, বুঝতে পারছো? তোমার কথা বলো, তোমার বউয়ের কথা শুনতে খুব ইচ্ছে করছে। গল্প করার মতো মেয়ে সে নয়, একেবারেই সাদামাটা, অতি সাধারণ, ঠিক আমার মতো। নিজেকে তুমি এতটা সাধারণ মনে করছো কেন? তুমি মোটেই এতটা সাধারণ নও, তুমি ইঞ্জিনিয়ার, বর্তমানে ওয়ার্কশপে মিস্ত্রি। আজকে রাতটা অন্যরকম, তাই না? এই রাতটা যদি আর শেষ না হতো, তুমি আমি মুখোমুখি এভাবে বসে থাকতাম, কেউ কোনো কথা বলতাম না, কেমন হতো তাহলে? ভালো হতো না। তোমাকে সকালে চলে যেতে হবে, তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করছে, তাই ক্ষণিকের মোহে আজকের রাতটা প্রলম্বিত না হয় ভালো। ভোর হতে খুব বেশি দেরি নেই, একটু পরেই রক্তিম আকাশে সূর্য হাসবে, প্রভাতের আগমনী বার্তা নিয়ে। না না, আমি ভোর চাই না, রাত, শুধু রাত থাক, সারাটা জীবন শুধু রাতটুকুই থাক। চলো বাইরে গিয়ে বসি, সকাল হয়ে গেল, তোমার গাড়ি সচল করতে হবে। আচ্ছা আচ্ছা, ধরো প্রিয়, আমার গাড়িটা যদি ভীষণই নষ্ট হয় আর কোনোভাবেই ভালো করা না যায়, তাহলে কি হবে? ভারী মুশকিল হবে, তোমাকে জঙ্গলেই সারা জীবন থেকে যেতে হবে। তাই? তাহলে আমার গাড়িটা আর ভালোই না হোক। ছিনি আর কেন এমন ছেলে মানুষই করছো? তোমার গাড়ি আমি ঠিক করে দেব, তুমি যেন তাড়াতাড়ি তোমার স্বামী সন্তানের কাছে ফিরে যেতে পারো, আমি তাই চাই। আমি চাই না, ফিরে তো আমাকে যেতেই হবে, যতটুকু সময় আমি তোমার কাছে থাকতে পারি ততটুকুই আমার শান্তি। আমি জানি তুমি আমার না, তুমি তোমার বউকে ভালোবাসো, কিন্তু তারপরও আমার মনটাকে বাঁধতে কষ্ট হচ্ছে। নিহার, ছেলে মানুষই করো না, পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা মানুষের নাগালের বাইরে, নিয়ন্ত্রণ ক্ষমতাটুকু যেন অন্যের হাতে। ভোর হয়ে এলো, চলো বাইরে গিয়ে বসি। না, আমি এই ঘরের মধ্যে বসে থাকব। অবুঝ হয়ো না নেহার, সবাই কি ভাববে? হ্যালো, এই ওড়ো ওড়ো, সকাল হয়েছে মনে হয়, বাইরে যাইতে হইবে।
এখনো তো ভালো করে আলো ফোটে নাই, টিউবে যান অন্ধকারে জীবজন্তু ভূত পেতনি সবই তো ঘুরে বেড়ায়। হ্যাঁ ঘুরিয়ে বেড়ায় তোমারে কইছে, আর তুমি ওকে সামনে পড়লে ওরাও বুঝতে লাগবে যে তুমি ওকে বন্ধু ওকে দলের লোক, তুমি তো আবার ওই ভূতের মতোই দেখতে। টিউ ভাই যান তুমি শুধু ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলো, ভূত পেতনি লে টাট্টা করলে ওরা কুপিত হন। হ্যাঁ কুপিত হয়, লও তাড়াতাড়ি বাইরে যাই, ওই আমার ওস্তাদ উঠে গেছে মনে হয় চা দিতে হইবে। ওড়ো ওড়ো লও লও লও। ওদের গাড়িটার অবস্থা কি রে? ওস্তাদ মোর মনে হয় কোনো পার্স লাগবে। এই সেরেছে, পার্স আনতে হলে তো শহরে যেতে হবে। তাহলে ওরা যাবে কি করে? তুই এক কাজ কর, নেহারকে মানে ভদ্রমহিলাকে আমার গাড়ি করে শহরে পৌঁছে দিয়ে আসার সময় পার্স নিয়ে আসিস। চল গাড়িটা একটু দেখি। আপনার একটা চা বানাই দিয়ে যাই, ওনাকেও বানিয়ে দে। একটা কাজ করি, আজকে বরঞ্চ আমিই চা বানাই। না না ওয়া কি কন, আপনি হলেন মেহমান, মুই বানাই, আপনি চুপ করে এখানে বসে থাকেন। টিপু তোমার আমার উপর খুব রাগ তাই না? আমি তোমার ওস্তাদকে মিস্ত্রি বলেছি। যে মিস্ত্রি না হ্যাঁ মিস্ত্রি করে রাখতে একটু হইবি, ওইরকম একটু রাগ হয়েছিল আর কি, এখন আর কোনো রাগ নাই। আপনি চুপচাপ বসে থাকেন, মুই চা বানাই লই যাই। আলম ভাই এইটা ধরো। প্রিয় আমার ভালোবাসা, কোনোদিন ওকে আমি বোঝাতে পারিনি কতটা ভালো আমি ওকে বাসতাম। আজও মনে করে ধনীর মেয়ের খামখেয়ালির জন্য ওর জীবনটা নষ্ট হয়েছে। ও বোঝে না এর হৃদয় শুধু একটাই নাম, প্রিয়। টিপু হ্যাঁ দশ নম্বর ডালিটা দে তো। অথচ আজ এ কথা বলে আর কোনো লাভ নেই, ও বিয়ে করেছে, বউকে ভালোবাসে। আমার কথা একদম ভুলে গেছে, এ কি করে সম্ভব? এই তার নম্বর ডাল দে। এই লো ওস্তাদ। মানুষ কি করে পারে, পুরনো দিনের কথা কি একবারও মনে পড়ে না ওর? এতদিন পর কেন ওর সাথে দেখা হলো? ও তো ভালোই ছিল, আমাকে দেখে হয়তো নতুন করে ওর মনে ঝড় উঠল আমার উপর বিরক্তি, হয়তো ওর স্বামীর প্রতি ভালোবাসা সৃষ্টি করেছিল।
এভাবে এখানে এসে এই একটি রাত্রি অনেক কিছুকেই তছনছ করে ফেলল। দেখি ও মা, এই এই টিপু সাবনল আছে। একটা কাজ করো, তাহলে একটা পরিষ্কার কাপড় নিয়ে এসো তো, যা তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এমন কিছু হয়নি, একটু ছ্যাঁচা লেগেছে, এরকম সব সময় আমাদের হয়। একটু ছ্যাঁচা লেগেছে আমি দেখতে পাচ্ছি, গল গল করে রক্ত বেরোচ্ছে, তারপরও এইসব কাজ করতে হবে তোমার? টিপু যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাইতেছি। আপনি মিছিমিছি ব্যস্ত হচ্ছেন। আমি মিছিমিছি ব্যস্ত হচ্ছি? তুমি মানুষ না, তোমার গায়ে ব্যথা লাগে না? এই জঙ্গলে থাকতে থাকতে তুমি গাছগাছালি হয়ে গেছো? যাক, পশু জানোয়ার যে হয়ে যায়নি এই যথেষ্ট। শোনো, আজকে আর কাজ করতে হবে না, তুমি আমার সাথে চলো, বিশ্রাম করবে। গাড়ির কি হবে? এই টিপু, আমাদের গাড়ি থেকে পার্টসটা খুলে এই গাড়িতে লাগিয়ে দে, তাহলে ওরা আজই যেতে পারবে। আর ওদের গাড়িতে করে শহর থেকে আমাদের গাড়ির পার্টসটা নিয়ে আসবি। আচ্ছা, আমি বললাম না আজকে কাজ করতে হবে না, দরকার হয় আমি আজকে যাব না। এসো ম্যাডাম, আপনার জরুরি মিটিং না। শোনো, আমার কথার মাঝখানে তুমি কথা বলবে না, বুঝতে পারছো? এসো এসো। আচ্ছা, এই তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করে থাকবেন, চিন্তিত হবেন, আর একটু আঘাতে আমার মতো সামান্য মিস্ত্রি কিচ্ছু হবে না। বেশি কথা বলো না, এসো। অসময় বাসের বাসি আর বাহা যাইও না রে বন্ধু, আর বাহা যাইও না হে আইসো রে বন্ধু, বকল ফুলে রে বন্ধু দেবতার গালে, নিশিতে হে আইসো রে বন্ধু চাহামে তে হে আইসো রে বন্ধু, কেউ যেন দেখে না হায়। এই জঙ্গলে রান্নাবান্না তোমাকে মানায় না, কত বড় ঘরের মেয়ে তুমি, কত বড় ঘরের বউ। আমার এই বিশৃঙ্খল জীবনে এই একদিনের স্মৃতি জমা থাকবে, যেটা না হলেও চলতো। কেন চলতো প্রিয়? এটাই তো আমার জীবন হতে পারত, আমি এখানেই থাকতাম। বিশ্বাস করো, আমি যদি তোমার স্ত্রী হতাম, তোমাকে এরকম জঙ্গলে কখনোই একা একা ছাড়তাম না, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকতাম। অন্য জায়গায় একা থেকে আমি কি করতাম বলো? আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে যত ভালোবাসি, তোমার স্ত্রী তোমাকে তত ভালো কোনোদিনই বাঁচতে পারে না। যদিও তুমি হয়তো এটা বিশ্বাস করবে না। বিশ্বাস করছি নিহার, যদিও আগে বিশ্বাস করতাম না, তবু কেন যেন মনে হচ্ছে
তোমার অনেক অনেক পরিবর্তন হয়েছে। তুমি যেন আগের নিহার নও। বড় আফসোস লাগছে, তোমার এই পরিবর্তনটুকু আগে কেন হলো না? হলে কি হতো বলো না গো। আমাদের জীবনটা এমন নাও হতে পারত, হয়তো দুজন দুজনকে বুঝতাম, যেটা এখন বুঝতে পারছি অনেকখানি, তবে বড় দেরি করে। তুমি বরাবরই আমাকে অন্যভাবে বিচার করছো, তুমি কখনো আমার ভেতরটা দেখার চেষ্টা করোনি। প্রিয়, তোমাকে ভালোবাসায় আমার কোনো খাদ ছিল না। এখন আর এসব না ভাবাই ভালো। এ ভাবনা আমাদের কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না। এসব চিন্তা যদি এখন আমাদের ভাবায়, তাহলে সেটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। আমি আমার কথা বাদ দাও, তুমি অসুখী হবে, তোমার গোছানো জীবনটা আবার অগোছালো হবে, সুন্দরের মাঝে অসুন্দরের মালিন্য প্রবেশ করবে, তা হতে দিতে পারি না। তবে তোমার স্বামী সন্তানকে খুব দেখতে ইচ্ছে করছে, ছেলে কার মতো হয়েছে? তোমার মতো? তোমার মতো। হাসছো কেন? সত্যি কথা বলেছি তাই? আমার যদি ছেলে হয় তো সে আমার ভালোবাসার মতন হতে পারে না? তাই বলে আমার মতো, আমার ইচ্ছের মতো হতে পারে না? এটা বাস্তব নয়, আবেগ। জনপ্রিয়, তোমার বউকে আমার ভীষণ হিংসে হচ্ছে। হিংসে? আমার স্ত্রীর মতো অতি সাধারণ একটি মেয়েকে তোমার মতো মেয়ের হিংসে হয়? তুমি যে কিসব কথা বলছো যা মোটেই তোমার যোগ্য নয়। আমার বউকে নিয়ে তোমার কোনো ভাবনারই দরকার নেই। জানি, আমি জানি প্রিয়, তবু আমার মন মানে না, তোমার উপর আমার কোনো অধিকার নেই। আচ্ছা, অন্য একটা মেয়ের, যে তোমার স্ত্রী, এটা মানতে আমার খুব কষ্ট হচ্ছে। অকারণে কষ্ট পেও না নিহার, আমার উপর এখনো সব অধিকার তোমার, আমার স্ত্রীর নয়। মিথ্যে করে তুমি যদি কথাগুলো বলে থাকো আমার শুনতে ভালো লাগলো, শান্তি লাগছে। বিশ্বাস করতে না পারলেও ভালো লাগছে। তোমার তো আমার মাথার মধ্যে কিছু নাই। টিউ ভাইজান, কি আমার ম্যাডামের এত জরুরি মিটিং, না গেলে কত ক্ষতি হইতে পারে, গাড়ি ঠিক করতে দিল না, বড় জ্বালাই আছে। ম্যাডাম কেন যেতে চায় না? ভেতরে মনে হয় কোনো রহস্য আছে, রহস্যটা খুব মারাত্মক, বুঝছো? বাবুর্জির রান্না পছন্দ না হলে ম্যাডাম চুরে ফেলাইয়া দে। সেই ম্যাডাম লোকের বাসায় রান্না করে। এখন অবশ্য রান্না করতে আসে না, মোর ওস্তাদার লাগে বইয়া গল্প করতে আসে। আসলে মোর ওস্তাদ অনেক লেখাপড়া করছে তো, এইটা তোমার ম্যাডাম বুঝতে পারছে, বুঝছো? আমার ম্যাডামও তো কত পড়েছে, কত বিদেশ যায়। কি হইলে? বিদেশে যাওয়া কোনো ব্যাপার হইলে? ওই টাকা পয়সা থাকলে যে কেউ যে কোনো সময় বিদেশে যাইতে পারে, কিন্তু খাতায় লেহালেই করা খুব কঠিন বিষয়। মোর ওস্তাদ আবার খুব বেশি লেহাপড়া করে, বেশি লেহালেই করে, বুঝছো? এই জঙ্গলে এত জ্ঞানী বাবাই যায় না। হ্যাঁ, তোমার ম্যাডাম হইলা বুঝতে পারছে, বুঝছো? সেটা নয় পারল, কিন্তু এত জরুরি মিটিং, আজ না গেলে সব মাটি। যাকগে, আমার কি বেশি কথা বললে ম্যাডাম আবার রাগ করে। হ্যাঁ, তো করারই কথা,
তোমার তো আবার বেশি কথা বলার অভ্যাস। মুই আবার ওই কম কথা বলা অভ্যাস করছি। এই তোমার মতো আগে মুইও বাঁচালা ছিলাম, বুঝছো? আচ্ছা টিভু ভাই যান, তোমার ওস্তাদ যদি মেরামত না করে তাহলে তুমি গাড়ি ঠিক করতে পারবা? ওস্তাদ মরে কইয়া দিছে, এখন মুই পারমু আনে? চলো না যাই, একবার ট্রাই করি। ওস্তাদ রেহান বলা মনে হয় ঠিক হইবে না, যদি রাগ করিয়া হালাই। আচ্ছা মোর মনে একটা সন্দেহ হইতে আছে, আমার ওস্তাদ আর তোমার ম্যাডাম ইয়ারা মনে হয় অনেক আগে থেকেই দুইজন দুইজনের চেনে। এটাই আসল কথা, তারা আগে চেনে। মনে হয় টিহু ভাই যান ভালোবাসাও ছিল। এমনি কি কই তুমি বেশি কথা কও, ওই ওইরকম বড় লোকের প্রেম ভালোবাসার কথা মগ মতো মাইসির মুহে কি মানায় নাকি বলা উচিত কও? তোমার এই কথাটা সত্য ন, আমি ওদের ভালোর জন্য বলছি, আমরা ওদের ভালো চাই, এটা কোনো খারাপ কথা হলো? এই কথাটা তুমি অবশ্য সত্য কইছো, মাঝে মধ্যে দেই তুমি বেশ বুদ্ধিমানের মতো কথা কও। হ্যাঁ চলো ম্যাডাম আর তোমার ওস্তাদ আলোচনা করো, তুমি আর আমি গিয়ে গাড়িটা ঠিক করে দিই। ঠিক আছে লও যাই, কামড়া শ্বাস করিয়েই হালাই লও। তাদেরকে বলার দরকার নেই, চুপি চুপি এদিক দিয়ে চলে যায়। চুপি চুপি কে? সোরের মতো বীরের মতো তবে পিছন দিয়ে। জানো মাঝে মাঝে মিথ্যে কথাও শুনতে খুব ভালো লাগে, মিথ্যে করে হলেও তুমি আমাকে কেন বলো না তুমি আমাকে এখনো ভালোবাসো? মিথ্যে করে কেন বলতে হবে, সত্যি করে বলছি আমি তোমাকে এখনো ভালোবাসিনি। হ্যাঁ কিন্তু যে কথা বলে লাভ নেই সে কথা সত্যি হলেও বলে কি হবে? আমি কখনো ভাবিনি তোমার সাথে আমার আবার এভাবে দেখা হবে, আমার সবসময় মনে হতো আমি তোমাকে হারিয়েছি। সত্যি আমি তোমাকে হারিয়েছি, তবে দেখাটুকু তো পেলাম। আচ্ছা আচ্ছা নিহার, আমি যদি তোমাকে জোর করে এই জঙ্গলে আমার কাছে আটকে রাখি যেতে না দিই? সত্যি রাখবে? আমি জানি তোমার এরকম ঘটনা ঘটাতে কখনো ইচ্ছে হবে। তুমি কি আমাকে একেবারেই ভুলে গেছো? আমার কথা শুনবে তারপর এখান থেকে যাবে? না আমি তোমার কথা শুনবো না, তোমার গুন্ডামিও দেখবো না, আমার কিন্তু ব্যথা লাগছে। ব্যথা লাগার জন্যই তো ধরেছি, তুমি কি মনে করো আদিকাতে দেখাতে ধরেছি? তোমাকে শাস্তি দেবার জন্যই তো ধরেছি। সব সময় তোমার গুন্ডামি আমার ভালো লাগে না, চাষা ইতর অসভ্য ছোট লোক। সব সময় আমি গুন্ডামি করি না, কিন্তু যখন করি খুব সহজে যে ছাড়ি না তুমি তা ভালো করেই জানো। হ্যাঁ জানি, জানি আমি তোমার কথা শুনতে হবে। হবে আই দাঁড়াও, গুন্ডামি না করে ভদ্রভাবে বলতে পারো না? এই তো লক্ষ্মী, ভুলিনি, তবে আগের মতন গুন্ডামি করতে পারো কিনা জানি না। তাছাড়া আমাকে এখানে আটকে রাখলে তোমার স্ত্রীর কি হবে? না না তুমি এরকম কিছু করো না, আমার জন্য নয় নিহার, তোমার স্বামীর জন্য। তার সাথে আমি এ ধরনের অন্যায় কেন করবো বলো তো? এখন মনে হয় তোমাকে গাড়ি স্টার্ট লইবে, যাও দাদু স্টার্ট লয় নাকি।
এই মগো গাড়ির পার্টস খুলছি দেখে তোমাকে গাড়ি স্টার্ট লইছে, বুঝতে পারছো না? বুঝি নাই, আমি তো তোমার মতো বুদ্ধিমান না। আসলে ব্যাপারটা হইলো তোমাকে গাড়িটা অনেক নতুন, দামও অনেক বেশি, সেই তুলনায় মগো গাড়িটা হয়েছে পুরান, দামও অনেক কম, বুঝতে পারছো? তাই এই আমাকে গাড়ির পার্টস খুলছি দেখেই তোমাকে গাড়ি মাইন্ড করে বইছে, ইজ্জতের ব্যাপার সাপার, তোমাকে ওই ম্যাডামের মতো, বুঝতে পারছো? মেজাজ খুবই করা। তাই ভালো, তাহলে ম্যাডামকে খবরটা দেই, এখনই রওনা দেওয়া উচিত হবে, সন্ধ্যার আগে পৌঁছে যাব। যাই গাড়িটা জোরে টান দিয়ে যাবে, পথে যেন রাত না হয়ে যায়। আশেপাশে কোনো লোকজন নেই তো, বিপদে পড়লে কেউ রক্ষা করতে আসবে না। তুমি নিজের যত্ন নিও, আমি চলো। টিপু ভালো থেকো। তোমার উস্তাদের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, ওই মহিলাটা ক্যাটক্যাট করে ঠিকই, কিন্তু খুব ভালো, দেখতেও সুন্দর। তো ওই মহিলা বিয়ে করে নাই ওস্তাদ? ম্যাডাম যদি রাগ না করেন তো একটা কথা বলতাম। আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে ম্যাডাম। এই মহিলাটা বিয়ে করলো না কেন ওস্তাদ? বিয়ে করেছে, স্বামীর কাছে যাচ্ছে, একটা ছেলেও আছে। না তো ওস্তাদ, ওনার ড্রাইভার ওই আলম, হ্যাঁ আমার কইলো, হ্যাঁ ম্যাডাম বিরাট ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে কিন্তু বিয়ে করে নাই। না ম্যাডাম, টিউ ভাইজান বললো তার একটা ভাইপো আছে হোস্টেলে থাকে, ওনার আর কেউ নাই।
ঠিকই বলেছেন। তবে যাচ্ছে কোথায়? ওই বিদেশিগুলোকে একটা জরুরি মিটিং আছে নাকি, ওইখানে যাইতে আছে।